ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের উত্তপ্ত জামুরিয়া। বিজেপি তৃণমূল সংঘর্ষে উভয় পক্ষেরই আহত বেশ কয়েকজন। জামুরিয়া এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। রাজ্য জুড়ে করোনা আবহের মধ্যে চলছে কড়া বিধিনিষেধ। ঠিক সেই সময় জামুরিয়ার তালতোড়ে এলোপাথাড়ি বোমাবাজির ঘটনা ঘটল। অভিযোগ, বোমার আঘাতে দুই গ্রামবাসী সহ এক তৃণমূল কর্মী আহত হয়েছেন। এছাড়া আরও কম বেশি স্থানীয় বাসিন্দা ছোটাছুটি করতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। আহত তিনজনের শরীরে বোমার স্প্লিন্টার লাগে বলে তৃণমূলের অভিযোগ। বুধবার রাত 9টা নাগাদ এই ঘটনা ঘটে তালতোড় গ্রামের মাঝিপাড়ায়। তৃণমূল কংগ্রেসের নেতা কাজল মাঝির অভিযোগ, স্থানীয় রুইদাসপাড়ার কয়েকজন বাসিন্দা এসে এই হামলার ঘটনাটি ঘটিয়েছে। ভোটের আগেই রুইদাসপাড়ার লোকজন ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। তাই আক্রান্তরা দাবি করছেন, গ্রামে বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে ওই বিজেপি কর্মীরা। ঘটনায় উত্তপ্ত রয়েছে জামুরিয়া। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কতগুলো বোম পড়লো? আমাদের তিনটা বোম পড়লো। তো এই যে চোরটা বোমে লেগেছে, আপনার কোনো রাজনীতি দল করেন? কারা করলো এটা? কি নাম আপনার? হ্যাঁ, সুরজিৎ মাঝি। লাগলো কীভাবে এই চোরটা? লাগলো কীভাবে? মানে কীভাবে বোম, কারা বোম ছুড়লো? আপনি কোথায় ছিলেন? আমি তো বাড়ির মধ্যে ছিলাম, দরজার ভেতরে ছিলাম। দরজাটা খোলা ছিল, ওইটা ছিলাম। সারা দরজার বাইরে এসেছিল, সেই সময় দেখি ওইখানে বোমটা ফাটা হয়ে গেছে। জামুরিয়া তালতোড়। কি কি হয়েছে? আমার স্বামী মুরগির দোকান করে। হ্যাঁ, টিএমসি ছেলেরা আগে টিএমসি জিতেছিল। হ্যাঁ, এই জন্যই তো আমার স্বামী মুরগির দোকান করে। হঠাৎ করে বলছে যে তুই দোকান, প্রথমে বলেছিল যে তুমি টাকা দাও, বলছি কত দেবো, তো বলছি 5,000। তো 5,000 টাকা বলেছে, 5 কেজি মাংস বলেছে, টাকাটা দিয়েছে। আবার হঠাৎ করে আজকে ফোন আসছে, বলছে আমার ঘরে মদ পৌঁছে, মাংস পৌঁছে। টিএমসি ছেলেরা বলছে, হ্যাঁ, বলছে না আমি পৌঁছাবো না, আয় বলেছে। আরও বলছে এসে পরে মারামারি, আমার শ্বশুরকে মেরেছে, আমার শাশুড়িকে মেরেছে, আমার জামাকে মেরেছে, আমাকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, বোম ছুঁড়েছে, ছোট কাটিয়ে দিয়েছে। তারপরে হঠাৎ করে দোকান ভাঙচুর, ঘর ভাঙচুর করে দিয়েছে টিএমসি ছেলেরা। কার কার নেতৃত্বে হয়েছে, কিছু কিছু মনে করতে পারছো? আচ্ছা, অমিত রুইদাস হচ্ছে আপনার স্বামী? আচ্ছা, তো কটার সময় হয়েছে এটা? 8টার সময়। আপনারা মানে তখন কি করছিলেন? আমরা তখন দোকান গিয়ে বসেছিলাম, বাচ্চাদেরকে খাবার দিচ্ছিলাম। হ্যাঁ, আর আমার স্বামী তখন বসেছিল, এসে পরে আন্দোলনকে মারছে। আচ্ছা, তারপরে বলছে কেন মারছে, কেন মারছে? বলছে না মারবো, তাহলে বাই কর, টেনে বাই কর, ধরে ঘর থেকে সালো। কোমার ভাঙচুর করেছে, দোকান আছে, বইকে দোকান ভাঙচুর করেছে, আমার স্বামীকেও ব্যাটন মেরে। তোমরা কি করো, তোমরা কোন পার্টি করো? আমার পার্টি বলতে এখন সব বিজেপি করছে। আচ্ছা, আমার স্বামী ছিল কিন্তু ওদের কাছে স্বীকার করেছে যে আমি আর থাকবো না। আচ্ছা, অত্যাচার করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।